এডুকেশনাল অ্যাক্টিভিটিস বেঙ্গলি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওটিতে আমরা অষ্টম শ্রেণীর ভূগোল বিষয়ের নতুন যে মডেল অ্যাক্টিভিটিস কথা টাস্ক নাম্বার 4 এটা আলোচনা করব। এর আগে ম্যাথ, সায়েন্স আর ইংলিশের পার্ট 4 সলভ করে দিয়েছি এবং এক এক করে বাকি সাবজেক্টগুলো তাড়াতাড়ি সলভ করে দেওয়ার চেষ্টা করছি। তো কোয়েশ্চেন সেটটি দেখো, প্রথমে একের দাগে তিনটে প্রশ্ন দেওয়া আছে, দুইয়ের দাগে তিনটে প্রশ্ন দেওয়া আছে, তিনের দাগে দুটি প্রশ্ন এবং চারের দাগে একটি প্রশ্ন দেওয়া আছে। এবার আমরা এই কোশ্চেন আনসারগুলো ডিসকাস করে নিই। একের একে বলেছে ঠিক জোড়াটি নির্বাচন করো, চারটে অপশান আছে। কতে বলছে অন্তঃকেন্দ্রমণ্ডল, পদার্থের তরল অবস্থা। খতে বলছে বহিঃকেন্দ্রমণ্ডল, পদার্থের ঘনত্ব সর্বাধিক। গতে বলছে অ্যাস্থেনোস্ফিয়ার, পরিচলন স্রোতের সৃষ্টি। আর ঘ অপশানে বলছে ভূত্বক, লোহা নিকেলের আধিক্য। মানে এই চারটে যে তথ্য দেওয়া আছে এর মধ্যে কোনটা সঠিক? অ্যান্সার হবে অপশান গ, মানে তিন নাম্বারটা। একে দু নম্বর প্রশ্ন, রকি ও আন্দিজ পর্বতমালার সৃষ্টি। কতে বলছে মহাসাগরীয় মহাসাগরীয় অপসারী পাত সীমানা বরাবর। খ বলছে মহাসাগরীয় মহাসাগরীয় অভিসারী পাত সীমানা বরাবর। গ বলছে মহাদেশীয় মহাদেশীয় অভিসারী পাত সীমানা বরাবর। ঘ বলছে মহাদেশীয় মহাসাগরীয় অভিসারী পাত সীমানা বরাবর। চারটের মধ্যে অ্যান্সার হবে অপশান ডি, অর্থাৎ ঘ, মহাদেশীয় মহাসাগরীয় অভিসারী পাত সীমানা বরাবর। তিন বলছে উত্তর ভারতের স্থলভাগের সীমানা রয়েছে। ক বলছে পাকিস্তান শ্রীলঙ্কার সঙ্গে। খ বলছে নেপাল ও ভুটানের সঙ্গে। গ বলছে বাংলাদেশ ও ভুটান। ঘ বলছে মায়ানমার শ্রীলঙ্কা। অ্যান্সার হবে খ, নেপাল ভুটান উত্তর দিকে আছে আমাদের। দুইয়ের প্রথম প্রশ্ন দেখো, কোন যন্ত্রের সাহায্যে ভূমিকম্পের তীব্রতা পরিমাপ করা হয়। যন্ত্রটার নাম সিসমোগ্রাফ যন্ত্র। আমরা আরেকটা জিনিস শুনেছি যে রিখটার স্কেলের সাহায্যে এটা পরিমাপ করা হয়। আসলে সিসমোগ্রাফ যন্ত্রের থেকে যে তথ্যগুলো পাওয়া হয় সেইটার ওই রিখটার স্কেলে ক্যালকুলেশন করা হয়। তো এখানে যেহেতু যন্ত্রের নাম বলেছে তো সিসমোগ্রাফ যন্ত্রটা দেওয়া উচিত। দুই দুই বলছে কোন প্রকার শিলার স্তরে খনিজ তেল পাওয়া যায়। পাললিক শিলা। তিন বলছে ভারতের কোন প্রতিবেশী দেশ মশলা উৎপাদনে বিখ্যাত। শ্রীলঙ্কা। তিনের প্রথম প্রশ্ন দেখো, ভূ অভ্যন্তরে কোন স্তরে কিভাবে পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়েছে। অ্যান্সার বহিঃকেন্দ্রমণ্ডলে পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়েছে। বহিঃকেন্দ্রমণ্ডলের চাপ, তাপ ও ঘনত্ব অন্তঃকেন্দ্রমণ্ডলের তুলনায় কম। এই স্তর অর্ধকঠিন অবস্থায় পৃথিবীর অক্ষের চারিদিকে ঘুরছে। সান্দ্র অবস্থায় থাকা লোহা প্রচণ্ড গতিতে ঘুরতে ঘুরতে বৈদ্যুতিক ক্ষেত্র তৈরি করেছে এবং সেখান থেকেই সৃষ্টি হয়েছে পৃথিবীর চৌম্বক ক্ষেত্র। তিনের দু নম্বর প্রশ্ন, অভিসারী পাত সীমানাকে কেন বিনাশকারী পাত সীমানা বলা হয় তা উদাহরণসহ ব্যাখ্যা করো। অ্যান্সার অভিসারী পাত সীমানাকে বিনাশকারী বা ধ্বংসাত্মক পাত সীমানা বলা হয়। কারণ এক নম্বর, মহাদেশীয় ও মহাসাগরীয় পাত পরস্পরের দিকে অগ্রসর হলে ভারী মহাসাগরীয় পাত মহাদেশীয় পাতের নিচে প্রবেশ করে এবং সমুদ্র খাতের সৃষ্টি করে। উদাহরণ প্রশান্ত মহাসাগরের মারিয়ানা খাত। দু নম্বর, নিমজ্জিত পাতে কিছু অংশ অ্যাস্থেনোস্ফিয়ারে প্রবেশ করে অত্যধিক উষ্ণতায় গলতে থাকে। নিমজ্জিত অর্থাৎ যে অংশটা নিচে চলে গেছে অন্য পাতের, অর্থাৎ দুটি পাতের সংঘর্ষে নিমজ্জিত অংশটি ধ্বংসপ্রাপ্ত হয়, সেই জন্য এরূপ বলা হয়। চারের প্রশ্নটা দেখে নাও, উদাহরণসহ উৎপত্তি অনুসারে আগ্নেয়শিলা শ্রেণীবিভাগ করো। ভূ অভ্যন্তরের উত্তপ্ত তরল ম্যাগমা ধীরে ধীরে তাপ বিকিরণ করে শীতল ও কঠিন হয়ে কিংবা ম্যাগমা অগ্নুৎপাতের সময় বাইরে এসে ঠান্ডা বাতাসের সংস্পর্শে শীতল ও জমাটবদ্ধ হয়ে যে শিলার সৃষ্টি হয় তাকে বলে আগ্নেয় শিলা। আমি এখানে প্রথমে আগ্নেয় শিলার ডেফিনেশনটা দিয়ে দিয়েছি, তোমরা চাইলে নাও দিতে পারো। এই শিলার অপর নাম প্রাথমিক শিলা বা আদিশিলা। এই শিলাকে অস্তরীভূত শিলাও বলা হয়। উৎপত্তি অনুসারে আগ্নেয়শিলাকে দুই ভাগে ভাগ করা যায়। এক নম্বর, নিঃসারী আগ্নেয়শিলা। দুই, উদ্ভেদী আগ্নেয়শিলা। নিঃসারী আগ্নেয়শিলা, ভূগর্ভের চাপ ও তাপের পার্থক্যের ফলে উত্তপ্ত তরল ম্যাগমা আগ্নেয়গিরি বা ফাটলের মধ্য দিয়ে ভূপৃষ্ঠে লাভারূপে নির্গত হয়।
এবং শীতল বায়ুর সংস্পর্শে সেই নির্গত লাভা দ্রুত শীতল ও কঠিন হয়ে যে আগ্নেয়শিলা সৃষ্টি হয় তাদের বলে নিঃসারী আগ্নেয়শিলা। উদাহরণ দিচ্ছি ব্যাসল্ট। আর উদ্ভেদী আগ্নেয়শিলা, ভূগর্ভস্থ ম্যাগমা অনেক সময় ভূপৃষ্ঠে পৌঁছাতে না পেরে ভূ অভ্যন্তরের ফাটলের মধ্যেই জমা হয় এবং ধীরে ধীরে ঠান্ডা হয়ে জমাট বেঁধে যে আগ্নেয়শিলা সৃষ্টি হয় তাকে বলে উদ্ভেদী আগ্নেয়শিলা। উদাহরণ দিচ্ছি গ্রানাইট। ভূগর্ভের কোন গভীরতায় উদ্ভেদী আগ্নেয়শিলার উৎপত্তি হচ্ছে সেই অনুযায়ী এই উদ্ভেদী আগ্নেয়শিলাকে দুই ভাগে ভাগ করা হয়। মানে প্রথমত উৎপত্তি অনুসারে দুই ভাগে ভাগ করা হয়েছিল, এবার উদ্ভেদী আগ্নেয়শিলাকে আবার দুই ভাগে ভাগ করা হচ্ছে কোন গভীরতায় সেটা উৎপন্ন হচ্ছে তার বেসিসে। একটা হচ্ছে পাতলিক, একটা হচ্ছে উপপাতলিক। ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, শেয়ার করো ভিডিওটিকে। চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে রেখো। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।